Hello, hey, welcome to my channel Chota kundu channel e shobai ke shagoto tumra shobai kemon acho ami arishik bhaloi achi to ekhon baje sokal 10:30 ta ar ekhon theke amar vlog ta start korchi sara din ki ki korbo shetai tomader sathe share korbo to shonge theko pashe theko তো ঋষি প্রায় 1.5 ঘন্টা আগে উঠে পড়েছে আর ও উঠে ওকে আমি শুধু দুধ খাইয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আর এখন ওকে একটু সেরেলাক খাইয়ে দেব তারপর তেল মালিশ করে স্নানটা করিয়ে দেব আর আজকে একটু সকাল সকাল উঠেছি কারণ ঋষিকের বাবা একটু তাড়াতাড়ি ডিউটিতে গেছে খাবারটা আবার রেডি করে দিলাম খাওয়া দাওয়া করে গেল কারণ কি আজকে সকাল মানে সকালে গেছে জানি না কখন ফিরবে ঠিক নেই হয়তো সন্ধ্যে হয়ে যেতেও পারে ঋষি ঘুমোচ্ছিল আর আমি ওদিকে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা তো সেগুলো আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম আর বাইরে টাঙা দিয়েও চলে এসেছি আর আজকে রান্না বান্না বলতে সেরকম না শর্টকাট করব আমার জন্য মানে ঋষিকের জন্য যেটা বানাবো সেটা একটু বেশি করে দিয়ে আমিও খেয়ে নেব ভালোই হলো একদিক দিয়ে আর ওর বাবা যেহেতু নাই রান্না বান্নার চাপটাও যখন কম তো ভাবছি আমার ঘরের কিছু জায়গা একটু পরিষ্কার করব আর ঠাকুর ঘরটাও মানে আমার ঠাকুরের যে জায়গাটা সেই জায়গাটাও অনেক দিন সেট করা হয়নি তো ওই জায়গাটাও আমি ভালো করে পরিষ্কার করে নেব তো সঙ্গে থাকো আমি সারা দিন কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে ঋষিকের হয়ে গেছে স্নান ঋষিক এদিকে দেখো ও করছিল স্নান করে খাওয়া দাওয়া করে করছিল ডান্স আর আমি এদিকে এই দেখো শর্টকাট বিরিয়ানি ফ্লেভারের পিলা চাওয়াল আজকে একদম ফাঁকিবাজি রান্না এই দেখো এটা পুরো পেঁপে আলু বিম অমলেট বাদাম সব দিয়ে ফ্রাই করেছি আর এর মধ্যে শুধু বিরিয়ানির ফ্লেভারটা অ্যাড করা আছে এটা আমার লাঞ্চ এই যে বসে পড়েছে দিচ্ছি দিচ্ছি না 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 বাবা 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 ঠিক ঠিক ও ও কি সাথে যা রহে হ্যাঁ সাথে যা রহে লেকিন উনকি ফ্যামিলি নেই ফ্যামিলি নেই ও ফ্যামিলি ঘর পরে বড়ে বড়ে বাচ্চা আচ্ছা আচ্ছা ও ফ্যামিলি ঘর পরে এরিসি এই कौन कौन है बस प्रूफ कौन दे रहा है पार्टी पम्मी दीदी আজকে দুপুরের পর থেকে শুধু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি প্রথমে আমার ব্লগে দেখতেই পাবে তোমরা প্রথমে পূজা দিদি এসেছিল তার সাথে দেখা করে আসলাম আর তারপরেই আমাদের গ্রুপে মেসেজ আসলো যে আমাদের একটা ছোট মিটিং আছে তো সেখানে দৌড়াতে হলো সেখান থেকে এসে এখন আবার সন্ধ্যেবেলা ঋষিকের বাবা আসলো ডিউটি থেকে আর সন্ধ্যেবেলার খাবারটাও রেডি করতে হবে আবার কালকে একটা সুন্দর ফাংশন আছে আমাদের তো সেখানে কুকিং কম্পিটিশান হবে শুনছি শুনছি না হবেই তো ওই জন্য এখন রাত্রির ডিনারটাও রেডি করব আর সঙ্গে কালকে আমি যেটা বানিয়ে রেডি করে নিয়ে যাব সেটা এখন রাত্রিবেলা আমরা বানিয়ে নেব সঙ্গে থাকো দেখতেই পাবে আমি কি বানাচ্ছি আর আজকে ডিউটিতে গেছিল শিলিগুড়ি শিলিগুড়ি থেকে
অনেক কিছু শপিং করে নিয়ে এসেছে, তোমাদের দেখাই কি কি নিয়ে এসেছে। প্রথমেই এই দেখো সব সব বলে তো নাকি এগুলো রিমঝিম মিক্সচার। না তুমি সরো, এটা নাও, এটা নাও, তুমি এটা নাও, পাপা নিয়ে এসছে, এটা নাও, এটা নাও। আর এনেছে আমার জন্য জুতো, বাবা বাবান দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো কি সুন্দর, ওইটার থেকে এটা বেশি সুন্দর যেটা দেখাচ্ছিল ভিডিও কলিংয়ে। এটা আমি দেখিনি, নেটওয়ার্ক আজকে এত বাজে ছিল। দেখো খুব সুন্দর কালারটা, দারুণ, থ্যাংক ইউ। কিছু এটা খাদিম, খুব ভালো হয়েছে জুতোটা। ঋষিকের জন্য উইপস, আর এনেছে এই দেখো এটা কার পাপা, ঋষিকের শার্ট, এটা রানি কালার ব্লু ছিল দেখলাম মনে হলো যে। তুমি সরো, তুমি সরো, ব্লু দেখে নিলে না, আর এই দেখো প্যান্ট, অনেক কম প্যান্ট লাগছে। বাবান বসো এখানে, এটা 5 বছরের বাচ্চার তো প্যান্ট, দেখো প্যান্ট এনে চলেছে ঋষিকে সমান, দেখি দাদা, দেখি একটু দাঁড়া না দাদা, দেখো প্যান্ট রেখে দিতে হবে আবার যখন যাবা এক সাইজ ছোট নিয়ে আসবা, হবে না? কিছু করবো না, রেখে দেবো, এটা তো এখন 2 বছর তো পড়তে পারবে না, একটু পড়িয়ে দেখি। ছিড়বা না বাবা, দেখি দেখি কি হলো, কি কি হলো, কি দিয়েছিলাম ওকে, দাঁড়া দাঁড়া, এই দেখো প্যান্টু, পাপা কি এনেছে, পাপা কি এনেছে, অনেক বড় প্যান্ট জানি না, না না ঠিক আছে দেখাও, দেখো সবাই দেখাও তোমাকে কেমন লাগছে পরে, বাবা দুষ্টু কেন করছো, এই প্যান্টটার দাম 799, এইটার দামও হত না, পার্লারে দেখো থ্রেডিং করে আসলাম, সেন্সিটিভ স্কিনের জন্য দেখো কি অবস্থা, আর এই দেখো পাউডার দুধ নিয়ে এসেছি, আর একটা নেল পলিশ কিনতে গিয়েছিলাম, আর ওখান থেকে এসে ঢুকেছিলাম পাপিয়ার ঘরে, পাপিয়ার ঘর থেকে 9:45 বাজে, কালকের জন্য ডিশ বানাতে হবে আর রাত্রে রান্নাটাও রেডি করতে হবে, তো চলো।
করলা মাখা, পেঁপে মাখা, এটা ঋষিকের জন্য। তো ডিনারে দেখো ঘি, এর ভেতরে আমি মুসুর ডালও দিয়ে ভাতটা সেদ্ধ করেছিলাম। ঘি দিয়েছি, ডিম সেদ্ধ, আলু করলা সেদ্ধ, পেঁপে মাখা। চলো ডিনারটা কমপ্লিট করি। এখন বাজে 11টা, আমার ওটা মানে করতে করতে হয়তো 12টা বেজে যাবে। তো যাই হোক, কালকের জন্য আমি ভীষণ এক্সাইটেড, দেখা যাক কী হয়। পার্টিসিপেট করাটাই অনেক বড় ব্যাপার, জানি না কিছু হতে পারবো কি না। আর আমার থেকেও অনেক ভালো ভালো দিদিরা আছে, বোনেরা আছে, যারা খুব ভালো রান্না করে। আমিও রান্না করতে ভালোবাসি, করে খাওয়াতে ভালোবাসি, ওই জন্যই আমি বানালাম। তো তোমাদেরকে দেখাবো কত দূর হলো, কেমন করে হলো আর কি করে হলো। তো সঙ্গে থাকো। আর এইমাত্র আমার রসমালাই রেসিপিটা কমপ্লিট হলো, আর এখন আমি যাব ঘুমোতে। ওদিকে ঋষি ঘুমিয়ে পড়েছে আর ঋষিকের পাপা দেখছে টিভি। তো আমি এদিকে কিচেনের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে ফেলি, নয়তো কালকে সকাল সকাল আমাদের ওখানে যেতে হবে, পৌঁছতে হবে। তো এখন কাজটা না শেষ করলে নয়, আমার ভীষণ টেনশান থাকবে না তো কালকে। মোটামুটি সব কিছুই শেষ হয়ে গেছে, শুধু রসমালাইটা ঠান্ডা হলে ফ্রিজে রাখতে হবে, নয়তো গরম পড়ছে নষ্ট হয়ে যাবে। তো সারাদিনটা মোটামুটি রেস্টের মধ্যে কাটিয়েছি, আর বিকেলের পর দম নেওয়ার মতন আমি টাইম পাইনি। তো এখন একটু রেস্ট করে নিই, আবার সকাল থেকে শুরু হয়ে যাবে দৌড়াদৌড়ি। তো আজকের মতন ভ্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভ্লগে। আর কালকের ভ্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, তোমরা অবশ্যই পাশে থেকো আর দেখতে থাকো আমার ভ্লগ। আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে কালকের কম্পিটিশানগুলো দেখে। আর কালকে অনেক সারপ্রাইজ কম্পিটিশানও আছে, আমাদের ঠিক জানা নেই, তো কালকে হলেই আমরা বুঝতে পারবো। তো আজকের মতন এখানেই আমার ব্লগটা শেষ করলাম, টাটা।